সংসদে মোদির বছর শান্তি ফিরেছে কাশ্মীরে হাউসফুল হচ্ছে সিনেমা হল বাস্তব বলছে শ্রীনগরের প্রত্যেকটা সিনেমা হল এখন পরিণত হয়েছে শপিং মল কিংবা হাসপাতালে নিরাপত্তার ঘেরাটোপে থাকা নতুন তৈরি আইনক্স কার্যত মাছি তাড়াচ্ছে তবে কি মোদির ভাষণ শুধুই কথার কথা প্রশ্ন জাগছে ওয়াকিবহল মহলে সংসদে মোদি ম্যাজিক রিসাইকেল করা প্লাস্টিক জ্যাকেট পরে তিনি সংসদে শান্তির ফানুস ওড়ালেন বললেন কাশ্মীর উপত্যকায় পালিত হচ্ছে লোকতন্ত্রের উৎসব জম্মু কাশ্মীরে ফিরেছে শান্তি নিজের বক্তব্যের সপক্ষে মোদি বলেন এখন শ্রীনগরে সিনেমা হল হাউসফুল হচ্ছে শ্রীনগর কে অন্দর দশকों बाद থিয়েটার হাউসফুল চল রহে থে প্রত্যেক ভারতীয় স্বপ্ন ভূস্বর্গে আসুক শান্তি প্রত্যেক ভারতীয় স্বপ্ন বারুদের গন্ধ ইতিহাস হোক কাশ্মীর উপত্যকায় সিনেমা হল হাউসফুল হলেই বোঝা যাবে শান্তি ফিরেছে এমনটা বোধহয় নয় তবুও মোদির ভাষণে বিশ্বাস রেখে গ্রাউন্ড জিরোতে খতিয়ে দেখল কলকাতা টিভি কাশ্মীর উপত্যকায় 1980 সালে শ্রীনগরে 7 থেকে 8টি সিনেমা হল ছিল সন্ত্রাসবাদী গোষ্ঠীর হুমকিতে বন্ধ হয়ে গিয়েছিল হলগুলি এর 30 বছর পর 2022 সেপ্টেম্বরে সোনোয়ারে নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে সিনেমা হল খুললেও হলটি এখন মোটের ওপর মাছি তাড়াচ্ছে কিছুদিন আগে পাঠানে ভিড় হয়েছিল বটে কিন্তু তথ্য বলছে তা ভিন্ন কারণে পিছলে বর্ষ সেপ্টেম্বর 20 তারিখ কো শ্রীনগর মে লগভগ 30 সাল কে বাদ ইয়ে সিনেমা হল খোলা গয়া আর ও ইসিলিয়ে তাকি জো ইহাঁ কি আম জনতা হ্যায় ও ভি বলিউড মে ইয়া হলিউড মে জো বনি ফিল্মস হ্যায় ও ইহাঁ পে দেখে লেকিন আপ আজ দেখ রহে হ্যায় হালাঁকি কুছ দিন পহলে ইহাঁ পে জব পঠান রিলিজ হুই কুছ লোক জরুর ও ফিল্ম দেখনে কে লিয়ে আয়ে থে আর উসকা কারণ ভি ইয়াহি হ্যায় कि कुछ दलों ने जो पठान फिल्म का बहिष्कार करने के लिए कहा था तो शायद उसके विरोध में लोग यहाँ पे फिल्म देखने के लिए आए थे और आप आज देख लीजिए यहाँ पे मुश्किल से कोई व्यक्ति दिख रहा है जो कि सिनेमा हॉल में जाए या यहाँ पे फिल्म देखे और ऐसी ही हालत जो है जो श्रीनगर में जो पहले सिनेमा हॉल श्रीनगर सिटी में अगर श्रीनगर सिटी में ही देखिए तो कम से कम 7 से 8 सिनेमा हॉल्स थे और वो बेशतर बंद पड़े हैं और उनमें जो अधिकतर सिनेमा हॉल्स हैं उनको कन्वर्ट कर दिया गया है या तो हॉस्पिटल्स में कन्वर्ट कर दिया गया है या शॉपिंग मॉल्स में कन्वर्ट कर दिया गया है এই চিত্র প্রশ্ন তুলছে প্রধানমন্ত্রীর বক্তব্যের সত্যতা নিয়ে যেখানে বেঁচে থাকা একটি বড় চ্যালেঞ্জ যেখানে শিক্ষা মুখ ঢেকেছে সন্ত্রাসী হুঁশিয়ারিতে সেখানে বিনোদন পথ হারাবে তাতে আর সন্দেহ কি প্রচারের তাগিদে বন্দুকের বেয়নেটের মুখে সিনেমা হলগুলি খোলা হয়েছে বটে কিন্তু সেখানে সিনেমা দেখার মতো মানসিক শক্তি জোগানো গেল কোথায় এক সিনেমা হল খোলনা এক নরমালসি কে সাথ জোড়া যায় তো আজ আপ দেখ সকতে হ্যায় কি ইস সিনেমা হল মে ইস ওয়াক্ত বহুত হি কম লোক ফিল্ম দেখনে কে লিয়ে পৌঁছে হ্যায় ক্যামেরাম্যান আব্বাস ভট্ট কে সাথ নসির আহমদ কলকাতা টিভি শ্রীনগর